গ্লোফো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবারে তাণ্ডব চালাতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াত। চাষের জন্য বিপুল ক্ষতির আশঙ্কা, 10টি জেলায় জারি করা হয়েছে সতর্কতা। ধান চাষি এবং আলু চাষি যারা রয়েছেন সেই আলু চাষিদের জন্য রয়েছে সরকারের নির্দেশিকা। যারা আলু চাষ শুরু করেছেন আপনাদের কি করতে হবে জানিয়েছে রাজ্য কৃষি দপ্তর। এদিকে দুয়ারে রেশন প্রকল্পে কাদেরকে নিয়োগ করা হবে এই নিয়ে রয়েছে একটি লেটেস্ট আপডেট। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। তো এই মুহূর্তে কিন্তু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াত, ওড়িশা এবং অন্ধ্র উপকূলে আশ্রয় পড়লেও তার প্রভাব পড়বে বাংলাতে। আগে থেকেই সে কারণে সতর্ক করেছে নবান্ন, 10টি জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে চাষের বিপুল ক্ষতির আশঙ্কা করা হচ্ছে 224 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া, হাওড়া, মুর্শিদাবাদ, মালদা জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ডিসেম্বরের শুরুতেই আবারও কিন্তু এই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি আবারও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড়। যদিও সেটা ওড়িশা এবং অন্ধ্র উপকূলে আশ্রয় পড়বে, কিন্তু তার প্রভাব বাংলাতেও পড়বে। শুক্রবার থেকেই আবহাওয়া বদলাতে শুরু করবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। 224 পরগনা, হাওড়া, কলকাতায় বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই দিয়েছেন আবহাওয়া দপ্তর, তার জেরে বাধা পড়বে শীত। রাজ্যের 10টি জেলায় সতর্কতা জারি করেছে কৃষি দপ্তর। শীতকালে এই সময় ফসল কাটা হয়ে থাকে, বিশেষ করে ধান, সব জমিতে ফসল কাটা শুরু হয়ে যাবে। তার মধ্যে বৃষ্টি শুরু হয়েছে, সব বৃষ্টি যদি শুরু হয় তাহলে কিন্তু সব এইসব ফসল নষ্ট হয়ে যাবে, বিপুল ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তাই আগের থেকেই একটি নির্দেশিকা জারি করেছে নবান্ন। তো কৃষি দপ্তর কী কী নির্দেশিকা জারি করেছে? ধানের যে মাঠের পাকা ধান রয়েছে দ্রুত কেটে ফেলতে হবে, সেটা দ্রুত গুদামে রাখতে হবে, মাঠে ফেলে রাখা যাবে না, প্রয়োজনে যন্ত্রের সাহায্য নিতে হবে। দ্রুত ধান বাড়িতে নিয়ে এসে বৃষ্টির জলে যেন না ভিজে তার ব্যবস্থা করতে হবে। এদিকে আলু বোনার কাজ এই মুহূর্তে 5 দিন বা 1 সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। সবজি, তৈলবীজ, সরিষা এবং আলুর জমিতে জমা জল দ্রুত বের করে দিতে হবে। আলু বোনার কাজ 7 দিন পিছিয়ে দিতে হবে। সবজি এবং অন্যান্য ফল, পেঁপে, কলা জাতীয় ফসলগুলিকে রক্ষা করার ব্যবস্থা নিতে হবে। সবজির মাচা এবং পানের বরজকে শক্ত রাখার ব্যবস্থা করতে হবে। প্রতি মুহূর্তে আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হবে চাষিদের। এই নির্দেশিকা কিন্তু রাজ্যের তরফ থেকে জারি করা হয়েছে। এদিকে দুয়ারে রেশন প্রকল্পের জন্য কর্মী নিয়োগের ক্ষেত্রে যুবশ্রীদের অগ্রাধিকার দেওয়ার দাবিতে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। বুধবার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসার এবং জেলা কন্ট্রোলার অফ ফুড সাপ্লাই অফিসে স্মারকলিপি প্রদান করা হয় পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে। এদিন তারা জমায়েত হয়ে দুপুর 1টা নাগাদ ফুড সাপ্লাই অফিসে এবং এক দফা এবং দুপুর 1:30 নাগাদ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে 6 দফা দাবিতে স্মারকলিপি প্রদান করে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা প্রেসিডেন্ট সুজয় লোধ, সেক্রেটারি স্বপন রায় সহ অন্যান্যরা। তাদের দাবি, দুয়ার রেশন প্রকল্পে যে কর্মী নিয়োগের কথা বলেছে রাজ্য সরকার, সেই কর্মী নিয়োগে যারা যুবশ্রী রয়েছেন এই মুহূর্তে রাজ্যের বেকার যুবশ্রী যারা রয়েছেন, বেকার যুবক, তাদেরকে নিয়োগ করার দাবিতে তারা ডেপুটেশন জমা করেছেন। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন দুয়ারে রেশন প্রকল্পে কাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত সরকারের, অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন।